এই বিরহ যাতনা তাকে এতটাই কাতর করে তুলেছিল যে সে শীর্ণ থেকে শীর্ণতর হয়েছিল। হাতের স্বর্ণ বলয় তার বাহু থেকে খসে পড়েছিল। আষাঢ়ের প্রথম দিবসে সে আকাশে দেখে এক অতিকায় বিশাল হস্তির মতো সেই জল ভরা কালো মেঘ। কুচি ফুলে বন্দনা করে সেই মেঘকে দূত করে যক্ষ পাঠাতে চাইল ধনপতি কুবেরের প্রাসাদে, অলকাপুরীতে বিরহিণী যক্ষিণীর কাছে। মেঘ হল সন্তাপ হরণকারী, তাই বিরহের সন্তাপও সে হরণ করতে পারবে এই আশা বিরহীর মনে। পথে পড়বে নির্বিঘ্ন লোকে, সে অবিরাম ললিত নৃত্যে চঞ্চলা,
তার দেহের ভূমি দেখে মনে হয় যেন সুন্দরী রমণীর গভীর নাভি। এই নাভির চারপাশে গোল গোল করে চলছে মরালের দল, যেন নাভির নিচে দুলছে অপূর্ব মেঘলা। নির্বিন্দা যেন প্রথম প্রণয় ভীরু এক ললনা, তার সঙ্গে মিলিত হইবে মে, তুমি রসময় হও। বিচিক্ষস্তনি ভবিহঙ্গশ্রেণী কাঞ্চি গুণায়া সংসারপন্ত স্খলিত সুভবং দর্শিতাবর্তনাভে।
সুরপতি ধনুষারণ তোরণে
ঘরে মলিন বেশি, শুধু আমারই কথা ভেবে দিন রাত বিলাপ করে চলেছে। হে জলদূত, যদি আমার প্রিয়া স্বপ্নে আমার কণ্ঠ লম্বা হয়ে থাকে, তবে নিদ্রা শক্তিকে তুমি তাকে বঞ্চিত করো না। যদি আমি তার সফলচারী হই, তবে দেখো যেন আমার কণ্ঠ হতে তার বাহুলতা বিচ্যুত না। চোখ বন্ধ করে কাটিয়ে দেয়।